हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम टू अफरोजा जामांस किचन। केमन आछेन सबाई? आशा करी भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि बाच्चादेर अनेक पछंदेर चकलेट केक। এই কেকটা হবে অনেক স্পঞ্জি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমার সকল রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। কেক তৈরির জন্য আমি এখানে 6 ইঞ্চি একটা মোল্ড নিয়ে সামান্য তেল নিয়ে নিয়েছি। এটা একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে তেলটা সেট করে নেব। এখন মোল্ডের নিচে এবং চারপাশে দেওয়ার জন্য আমি একটি বেকিং পেপার কেটে নিয়েছি। বেকিং পেপারটা বসিয়ে আবার ভালো করে ব্রাশ করে মোল্ডটি সেট করে নিলাম। এবার সকল শুকনো উপকরণগুলো একে একে চেলে নেব। এর জন্য আমি একটি বাটিতে চালি নিয়ে নিয়েছি। এতে আমি প্রথমে 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন এই ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নেব এবং এর সমপরিমাণ কর্নফ্লাওয়ার আমি যোগ করে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আমি 1/3 কাপ কোকো পাউডার দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখন দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। এবার আমি এগুলোকে ভালো করে চেলে নেব, যেন দানাগুলো না থাকে, আর দানাগুলো ভেঙে দেব। এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে, কেক বানানোর কমপক্ষে 1 ঘন্টা আগে ডিমগুলো বের করে রাখতে হবে। ডিমগুলোর কুসুম এবং সাদা অংশ আমি খুব সাবধানে ভেঙে নেব। এবার আমি একটি ইলেকট্রিক হিটারের মাধ্যমে সাদা অংশগুলো ভালো করে ফোম করে নেব। আপনারা এটা হ্যান্ড হুইসেলের মাধ্যমেও করতে পারেন। সময় একটু বেশি নিয়ে ভালো করে ফোম করে নিতে হবে। বিটারের স্পিড লোতে রেখে প্রথম 2 মিনিট বিট করে নেব। 2 মিনিট পর মিডিয়ামে রেখে 1 মিনিট বিট করে নিলাম। দেখুন, ডিমের কালারটা একটু বদলে গেছে। এ পর্যায়ে আমি এখানে আইসিং সুগার দিব 1/2 কাপ। 1/2 কাপ আইসিং সুগার আমি একসাথে না দিয়ে 3 বার এটা আস্তে আস্তে অল্প অল্প করে দেব। আপনারা এখানে আইসিং সুগারের বদলে সাধারণ চিনিটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। এটা আমি 3 বারে দেব এবং বারবারই বিট করে নেব। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বিট করে নিলাম। এখন আমি চেলে রাখা শুকনো উপকরণগুলো ফুমের মধ্যে অল্প অল্প করে এক পাশ থেকে মিশিয়ে নেব, যেন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এই কাজটা খুব সাবধানে করতে হবে, ফুমটা যত ভালো থাকে কেকটাও খুব সুন্দর হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট ফ্লেভার। চকলেট ফ্লেভারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1/2 কাপ তরল ডাল করা স্বাভাবিক তাপমাত্রার দুধ আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে মিশাতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটার কেমন ঘনত্ব। এবার আগে থেকে তেল ব্রাশ করে রাখা মোল্ডে মিশ্রণটি সাবধানে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর কয়েকবার ভালো করে ট্যাপ করে নেব, যেন ভিতরের বাবলসগুলো উপরে উঠে যায়। একটু নাড়িয়ে দিলাম। চুলায় আমি 5 মিনিট আগে থেকে একটি প্যান বসিয়ে প্রি হিট করে নিয়েছি। এটাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকের মোল্ডটা খুব সাবধানে বসাতে হবে। প্যানের ঢাকনার ছোট ছিদ্রটা আমি একটি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিলাম। এটা হতে আমার 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা অপেক্ষা করি।
30 মিনিটের ভিতরেই দেখুন আমার কেকটা কতটা ফুলে উঠেছে। তবে কেকটা কিন্তু এখনো ভিতর থেকে হয়নি, আমি আরো 30 মিনিট অপেক্ষা করব। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি একটি টুথপিকের সাহায্যে এটাকে চেক করে নেব। দেখুন টুথপিকটা একদম পরিষ্কার এসেছে, তার মানে কেকটি হয়ে গেছে। এটা যেহেতু স্পঞ্জি কেক, এই কেকটা অনেক নরম হয়, এটা এখন বের করতে গেলে ভেঙে যেতে পারে, তাই পেনে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে বের করব। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা আপনি আপনি খুলে যাচ্ছে। আমি এটা একটা নাইফ দিয়ে চারপাশটা আলগা করে দিই। এবার বেকিং পেপারগুলো সরিয়ে নিন, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে আর কতটা তুলতুলে হয়েছে দেখুন। আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো, কেকটার ভিতরটা কেমন হলো দেখুন। কেকটা খুব সাবধানে কাটতে হবে, যেহেতু এটা স্পঞ্জি কেক আমি এটা মাঝামাঝি করে কেটে নিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জি কেক খুব সাবধানে কাটতে হবে, যেন কাটার সময় ভেঙে না যায়। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমার সকল রেসিপি দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।